হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোম, তোমরা আছো সোমস লাইফস্টাইলের সাথে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করব। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি কোন হোটেলে আছি। তোমরা আমাকে দীঘার, আমি যখন দীঘা গেছিলাম তখনও তোমরা আমাকে কোয়েশ্চেন করেছিলে। অ্যাকচুয়ালি তখন আমার মাথাতেই ছিল না যে আমি হোটেলের ভিউটা দেখাবো বা হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য এটা আমি মাথায় রেখে দিয়েছি। তো পুরীতে এসে আমি কোন হোটেলে আছি আর আমার হোটেলটা বিচ থেকে কতটা, যেহেতু আমার বাবাকে নিয়ে আমি বেশি দূর হাঁটতে পারবো না, তো ওই জন্য বিচের কাছাকাছি করতে হয়েছে, আবার অথচ কম বাজেটেও, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। যেহেতু ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আমি হোটেলটা পুরোটা দেখাবো, আমি বাজেটও তোমাদের বলে দেবো। এটা খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল, তো তোমরা এখানে যারা যারা এসেছো তারাও আমাকে বলবে, আর যারা যারা আসোনি অবশ্যই ভিজিট করবে। তার আগে আমি তোমাদের রিভিউ দিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। এই রাস্তাটাই হচ্ছে আমাদের হোটেল যাওয়ার রাস্তাটা। এটা হচ্ছে ইসকন টেম্পলের সামনেই একদম আমাদের হোটেল আছে। তো তোমরা যারা যারা পুরীতে এসেছো তারা অবশ্যই ইসকন টেম্পল জানো কোথায় আছে। তো এখানেই দেখতে পাচ্ছ হোটেল JM ইন্টারন্যাশনাল, এই হোটেলেই আমরা আছি। তো এই হোটেলটা ঠিক কোথায় সেটাও তোমাদের বলে দিই। পুরী বিচ থেকে এই যে এটা দেখছো স্বর্গদ্বারের এই যে রাস্তাটা, এখান থেকে ঠিক তার অপোজিটে ইসকন টেম্পল আছে। ইসকন টেম্পল থেকে সোজা একটুখানি হেঁটেই জাস্ট 4-5টা বিল্ডিংয়ের পরেই হচ্ছে হোটেল JM ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে ইসকন টেম্পল, আর অপোজিটে হচ্ছে পুরী সি বিচ, মানে স্বর্গদ্বারের সি বিচটা, আর ওখানে হচ্ছে আমার হোটেলটা। মানে দেখতেই পাচ্ছ তাহলে কতটা ওয়াকিং ডিস্টেন্স, একদম কাছে আমার হোটেল আর বিচের ডিস্টেন্স। আমি হোটেল JM ইন্টারন্যাশনাল ফোন নাম্বার পাইনি, ওই জন্য আমি booking.com বুক করেছিলাম। তোমরা চাইলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা এখান থেকেও বুক করে নিতে পারো। এতে কী হবে, booking.com যে GST চার্জটা লাগে ওটা কিন্তু লাগবে না। আমার ক্ষেত্রে লেগেছিল, তোমাদের ক্ষেত্রে এটা লাগবে না যদি তোমরা ডিরেক্ট ফোন করে এই হোটেলটা বুক করো। হোটেলেই আমি আছি, তাহলে চলো ভিতরে যাওয়া যাক। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, চেক ইন আর চেক আউটের টাইম একই। তো এটাই হচ্ছে চেক ইন আর চেক আউটের টাইম। এই হোটেলের রুম কি আছে, রুম কেমন দেখতে, তো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিফটের ব্যবস্থাও আছে, তো লিফটে চলে এসেছি। তোমাদের যাদের যাদের সিঁড়ি দিয়ে উঠতে প্রবলেম হয়, স্পেশালি মা বাবাদের নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায় না, থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর অবধি আছে। তো থার্ড ফ্লোরে আমাদের যেমন, আমাদের রুমটা যেমন থার্ড ফ্লোরে, সো লিফটই ইউজ করি বাবা মায়ের জন্য। এখানে একটা রুম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এই যে রুম এখানে দেখতে পাচ্ছ রুমটা, এটা হচ্ছে নন এসি রুম। এখানে যে বেডটা আছে এটা কিন্তু অনেকটা বড়, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, আর অনেকটা বড় জায়গাই দিয়েছে এরা। আর তার সাথে সাথে তোমরা কিন্তু এখানে মানে নন এসিতেই পেয়ে যাচ্ছ ইয়া বড় একটা টিভি, তো টিভি দেখতে পারবে। আর বাইরেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, জাস্ট প্রচণ্ড রোদ বাইরে। আর এই হচ্ছে রুমটা, এখানে একটা টেবিল আছে, আর বাথরুমটা আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে একটা বড় মিরর। সব হোটেলে কিন্তু আমরা মিরর পাই না, আমি কিন্তু মিরর ক্যারি করেছিলাম তার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম প্রত্যেকটা রুমেই কিন্তু মিরর আছে। যাই হোক, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও অনেকটাই বড় আছে, শুধু এসিটাই নেই বাকি সবই আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, যার রুমগুলোও খুব পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার নেক্সট রুমে যাওয়া যাক। তো চলো নেক্সট রুমে যাই। নেক্সট রুমটায় এসে গেছি, তো নেক্সট রুমটাও সেমই, এদের প্রত্যেকটা রুমই একই রকম প্যাটার্নের।
তো সবই একই রকম, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, সবই আছে, রান্নাঘরও আছে। আমি ওই রুমে রান্নাঘরটা বলতে ভুলে গেছিলাম, এখানে রান্নাঘর আছে, তোমরা চাইলে রান্না করেও খেতে পারো। তো এখানে বাথরুম অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, খুব পরিষ্কার, আর বেডটা কিন্তু অনেকটা বড়, তিনজনের আরামসে হয়ে যাবে। এটাও নন এসি, অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে সব ভর্তি, মানে এসি ফুল বুক, তো নন এসি দুটো রুম ফাঁকা আছে, তো সেটাই আমি তোমাদের দেখালাম। আর যেটা এসি সেটা আমরা নিয়েছি একটা, তো সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা নন এসিতে থাকতে পারবে তো তাদের জন্য এই হোটেলটা কিন্তু বেস্ট আমি বলবো। যদি তোমরা একদম অ্যাকচুয়ালি কি হয় সি বিচের যত কাছে হয় তত বেশি বাজেট হয় আমরা যেটা জানি, এবং আমিও বিভিন্ন ওয়েবসাইটে এটাই দেখেছি। বাট সি বিচ থেকে 2 মিনিটের হাঁটা পথ, 2 থেকে আমি ম্যাক্স টু ম্যাক্স 3 মিনিট ধরছি, 3 মিনিটের হাঁটা পথে এত সুন্দর হোটেল আছে তোমরা না এলে বিশ্বাসই করতে পারবে না। তাহলে চলো এখন আমার রুমে যাওয়া যাক। তো আমি এখানে হোটেলের রিসেপশনিস্টকে পেয়ে গেছি, তো তার থেকেই জেনে নিই এখানকার যা যা ডিটেলস আছে যতটা ইম্পর্টেন্ট। চলো তাহলে। তো ভাইয়া নমস্তে। হ্যাঁ, আপনার হোটেল কা নেম আপ বল দিজিয়ে। জেরেমি ইন্টারন্যাশনাল, ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, ইয়ে হোটেল নয়া হ্যা ক্যা? দো সাল ওকে নয়া হি হ্যা। সবাই লোক কেনা যা ইয়ে বহুত কমফর্টেবল জনে, বহুত প্রাইস বহুত কম হ্যা। ওয়েলকাম, ওইসব লোক কে লিয়ে হাম লোক ইয়াঁ পে হোটেল চলা করতে হ্যাঁ, ক্যোঁকি জ্যাদাতর লোক ওইসব লোক আতে হ্যাঁ ইয়াঁ পে। তো ঠিক হ্যায়, নমস্তে। আমি রিসেপশনে বললাম, ওরা অ্যাকচুয়ালি বেঙ্গলি অতটা বুঝতে পারে না, সো আমি রিসেপশনে বললাম যে একটা এসি রুম দেখালে ভালো হয়, কারণ আমার ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা তো সবসময় নন এসি দেখবে না, তারা এসি রুমও দেখবে, তো তাদের জন্য বেসিক্যালি এসি রুমটা আমি দেখাচ্ছি। এই দেখো পেয়ে গেছি একটা এসি রুম, সুন্দর রুম, এরকমই রুমটা হচ্ছে আমাদের। উপরে লাইটিংটা কত সুন্দর না, লাইট একদম ঝিকিমিকি করছে। যাই হোক, এখানে হচ্ছে ডাবল বেড আছে, মানে টোটাল 4 জন শুতে পারবে, আর গুনে গানে একটা বাচ্চাকে ধরে নেওয়াই যাবে, 5 জনে শুয়ে পড়তে পারবে। আর এখানে টিভিটা কিন্তু একটু বড় আছে, আর এখানে তো সবই সেমই আছে, শুধু এখানে এসি আছে, গিজার আছে, এই যা। আর গরম যা পড়েছে, এসিটা তো মাস্ট, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। আর তোমাদের দেখিয়ে দিই, এই যে এরকম এসি থাকবে, আর মিরর তো সব জায়গায় অ্যাজ ইউজুয়াল মিরর আছেই, বড় মিরর আছে। আর তার সাথে তোমরা এখানে, আমি এসি রুমের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে এরকমই বাথরুম, নন এসিতেও সেম, নন এসি বলেছে সেটা খারাপ এরকম না, একদমই সবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরকম সেম রুমটাই আমাদের, শুধু ডাবল বেড নয়, একটাই বেড নিয়েছি, বাট আমাদের 3 জনের আরামসে হয়ে গেছে। তো তোমাদের রুমটা আর একবার দেখিয়ে নিলাম আমি, তোমরা যারা যারা এই হোটেলে এসেছো অবশ্যই জানিও। এটা হচ্ছে উইথ এসি রুম, আর এটা হচ্ছে 4 জনের জন্য, বাট 5 জন আরামসে হয়ে যাবে। আর অনেক এখানে কি হয়েছে, নন এসি আর এসির মধ্যে ডিফারেন্স শুধু এসিটাই, বাকি সবই এক। মানে আমরা যে নন এসি মানেই সবসময় যেটা চিপেস্ট ভাববো এরকম না, অনেকটাই সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দাদাগুলো অনেকটা ভালো, আমাকে অনেকটা কোঅপারেট করেছে। মানে আমি পুরীতে গিয়ে শুধুমাত্র এখনো অবধি সমুদ্রে না নেমে তোমাদের জন্য ভিডিও করছি, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার একটু আমার রুমে যাওয়া যাক, আমার মা কি করছে একটু দেখি। এই দেখো আমার মা পুরীতে এসেও কি করছে, শুয়ে আছে এই যে। আর আমাদের রুমটা হচ্ছে এরকম, কেন আমি তোমাদের আমাদের রুমটা দেখালাম না, কারণ এই দেখো, এই দেখো, এইখানে দেখো, অবশ্য মা গুছিয়ে রেখেছে সবই। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে কিন্তু আমাদের রুমের সাথে ব্যালকনি আছে। তো এই হচ্ছে রুমটা, আর এই হচ্ছে ভিউ। আর ওই যে রাস্তাটা দেখছো, ওখান দিয়ে সোজা গেলেই কিন্তু সি বিচ। আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমি এই হোটেলটাই বুক করেছি আর এই হোটেলেই আছি, আমার তো খুব পছন্দ হয়েছে, নো ডাউট, হোটেলটা খুব সুন্দর, আর দেখলেই তোমরা সমুদ্রের কাছাকাছি একদম। এর যদি কোনো ডিটেলস তোমরা জানতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনও নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমি এখন আছি হচ্ছে পুরীতে হোটেল জেএম ইন্টারন্যাশনাল। তোমরা যারা যারা এই হোটেলে আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো, আমার ব্লগটা দেখে আসতে পারো। এখানকার দাদাদের, আই মিন এখানকার লোকদের বিহেভিয়ার খুব সুন্দর হোটেলের, আর হোটেলটা ভীষণ পরিষ্কার,
আর তোমরা রুম তো দেখলেই, আর খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল। হয়তো এখানে সিজনের সময় একটু বেশি রেঞ্জ বলে 2000 নিয়ার অ্যাবাউট। তো বেশি কিছু ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার দিদিরা মনে হচ্ছে আসছে, ওরা তো গাড়িতে আসছে, আমরা ট্রেনে এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবার আমি সমুদ্রে যাব। টাটা সবাইকে, লাভ ফ্রম ওড়িশা।